রাতের অন্ধকারে নিজের বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হলো এক মাঝবয়সী মহিলা সহ বাড়ির বেশ কয়েকটি গৃহপালিত পশুর। মঙ্গলবার রাতে এমন মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের বাঙ্গার গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলার নাম বাহা টুডু, বয়স 50। ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। মহিলার ছেলে তার সন্তান ও স্ত্রীকে নিয়ে শ্রমিকের কাজ করার জন্য বাইরে থাকে বলে জানা যায়। হঠাৎ গতকাল রাতে বাহা টুডুর বাড়িতে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বাসিন্দারা ছুটে এসে জল দিয়ে প্রাথমিকভাবে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশ সহ রায়গঞ্জ দমকল বিভাগে। রায়গঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই গোটা বাড়ি সহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয় বাড়ির মালিক বাহা টুডু সহ দুটি গরু ও বেশ কয়েকটি অন্য গৃহপালিত পশুর। ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ির পাশাপাশি বাড়িতে মজুত রাখা ধান, চাল, নগদ টাকা, আসবাবপত্র সহ সর্বস্ব। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। কি হয়েছে এখানে, কি হয়েছে? আমরা তো কাজে গেছিলাম, আমরা গরুর লোক না, কাজ করলে তো হবে না। আমার শাশুড়ি এখানে থাকে, ওকে তো ছাড়াই গেলাম। আমি তো জানি না যে বলে এরকম হবে। রাত করে জানছি, ফোন করেছিল যে এরকম এরকম ব্যাপার। এই তো নিজে নিজে পুড়ে গেছে, না আগুন লাগিয়ে দিয়েছে, না কি হয়েছে এটা আমি সংবাদ করতে পারছি না। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের প্রতিবেশীদের বাড়ি। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন ইটাহারের বিধায়ক মোশরফ হোসেন। তিনি নিজের দাড়ি থেকে সর্বস্ব বিষয়টির ক্ষতি দেখে এই মর্মান্তিক ঘটনার গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। বিধায়ক নিজের সাহায্যের পাশাপাশি মারনাই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ দলীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশ দেন এই অসহায় পরিবারকে সমস্ত রকম সাহায্য করে তাদের পাশে দাঁড়াতে। একই সাথে সরকারিভাবেও যাতে এই পরিবার সাহায্য পায় সে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক। রাতেই বাহা টুডুর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পোস্টমর্টমের জন্য পাঠায় ইটাহার থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে কর্মস্থল থেকে আজ দুপুরে বাড়িতে আসে মৃত বাহা টুডুর ছেলে সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। তবে মঙ্গলবার দুপুরে বিধায়ক মোশরফ হোসেনের নির্দেশে ঘটনাস্থলে যায় তার প্রতিনিধি তথা মারনাই অঞ্চল যুব তৃণমূল সভাপতি আনসারুল হক। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিধায়কের নির্দেশে সন্ধ্যার মধ্যে এই অসহায় পরিবারের সদস্যদের অস্থায়ী থাকার ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানা যায়। তবে কিভাবে আগুন লাগলো তা তদন্ত করছে ইটাহার থানার পুলিশ ও রায়গঞ্জ দমকল বিভাগ। গতকাল রাতে ইটাহার ব্লকের মারনাই অঞ্চলে বাংলার সংসদে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটে যায়। একটু বাড়িতে আগুন লেগে যায়, আগুন লেগে পুরো বাড়িটা প্রসিদ্ধ হয়ে যায়। তৎক্ষণিক খবর পেয়ে আমাদের বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয় উপস্থিত হন। তার তত্ত্বাবধানে এবং তার সহযোগিতায় ইটাহার থানার আইসি এবং দমকলের আধিকারিকরা উপস্থিত হন। তারা উপস্থিত থেকে সমস্ত ঘটনারই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আমাদের বিধায়কও সশরীরে উপস্থিত ছিলেন। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.